আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এলিট ফোর্স র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে এবং এই নিষেধাজ্ঞার পরিণতি কী হতে পারে সেটা নিয়ে আমরা অনেকেই বিশাল বিশাল স্বপ্ন দেখছি। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করি তাহলে আমরা বুঝতে পারব যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চিরায়ত কৌশল রয়েছে বা যে সকল হাতিয়ার রয়েছে সেই সকল হাতিয়ার তারা ইদানিংকালে মূলত প্রয়োগ করছে নিজেদের স্বার্থ সুরক্ষার জন্য, কিংবা অঞ্চলভেদে তারা যে সকল সামরিক এবং বেসামরিক স্ট্র্যাটেজি প্রণয়ন করে সেইগুলোকে রক্ষা করার জন্য বা সেগুলোকে বাস্তবায়ন করার জন্য তারা অনেক সময় অনেক দেশের বিরুদ্ধে কিন্তু অনেক ব্যবস্থা নেয়। তো আমরা যারা মনে মনে মার্কিন এই নিষেধাজ্ঞার কারণে নিদারণপূর্বক অনুভব করছি যে এইবার মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে বাংলাদেশে যারা গণতন্ত্রকে হরণ করেছে তাদের টুটি চেপে ধরেছে এবং তারা এই যে নিষেধাজ্ঞা দিয়েছে এই নিষেধাজ্ঞা তারা বাড়তে 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 আরও অনেক দিকে যাবে। যেমন দেখা গেল যে 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এখন বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যে আরও 36 বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসছে। কেউ কেউ বলার চেষ্টা করছে যে 36 পরে আবার আসবে 136 বিরুদ্ধে। এখন এটা কতটা সত্য বা কতটা মিথ্যা এটা আমরা বলতে পারবো না, এটা হতে পারে নাও হতে পারে, কিন্তু এ সকল কথা শুনতে আমাদের ভালো লাগছে এবং অনেকে এই সমস্ত কথা শুনে মনের আনন্দে আগে যেভাবে 2 ঘুমাতেন বা 4 ঘুমাতেন তারা ঘুমানোর পরিমাণ বাড়িয়ে দিয়েছেন এবং অনেকের খাবার দাবারে যে অরুচি এসেছিল তারা কিন্তু এখন রীতিমতো বিভিন্ন রকম উপাদেয় খাবার খাওয়া শুরু করে দিয়েছেন। তো আমরা যারা সাধারণ জনগণ রয়েছি তারা খুব অল্পতে অসন্তুষ্ট হয়ে পড়ি, উত্তেজিত হয়ে পড়ি, অস্থির হয়ে পড়ি, আবার খুব অল্পতেই কিন্তু আমরা খুশি হয়ে যাই। আমাদের এই যে অল্পতে তুষ্টি এবং অল্পতে অসন্তুষ্টি এটির সুযোগ নিয়েই কিন্তু দেশি এবং বিদেশি যে বিভিন্ন চক্র রয়েছে তারা কিন্তু আমাদেরকে জিম্মি করে আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে তারপরে তারা সেই কাঁঠাল দিব্য আরামে কিন্তু খেয়ে যাচ্ছে। চিন্তা করুন, আমাদের দেশ থেকে যে 8 কোটি টাকা পাচার হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে সেই টাকা কোথায় গিয়েছে খোঁজ নিয়ে দেখুন, একটা বিরাট অংশ আমেরিকাতে গিয়েছে এবং কানাডাতে গিয়েছে। এখন ধরুন আমেরিকা বা কানাডা বাংলাদেশের সুশাসনের বিষয়ে কিংবা দুর্নীতি রোধ করার বিষয়ে যদি সত্যি আন্তরিক হয় তাহলে এই যে 8 কোটি টাকা পাচার হলো এটি কারা পাচার করলো এটি বের করতে তাদের লাগবে মাত্র 1 এবং তারা যদি এই টাকা বাংলাদেশে ফেরত পাঠাতে চায় কিংবা যারা দুর্নীতি করেছে কানাডাতে আমেরিকাতে পালিয়ে আছে তাদেরকে যদি গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় তাহলে এই দুটি দেশের লাগবে মাত্র 24 ঘন্টা। কিন্তু তারা কিন্তু সেই কাজটি করছে না, বরং তারা তাদের আইনকানুনকে ইদানিংকালে এতটা সহজলভ্য করেছে যে বাংলাদেশ থেকে বা বিশ্বের অন্য যে কোনো দেশ থেকে যে কোনো লোক যেভাবে অর্থ উপার্জন করুক না কেন তারা কানাডাতে যেতে পারবে, নাগরিকত্ব লাভ করতে পারবে, বাড়ি গাড়ি কিনতে পারবে এবং তারা সেখানে রাজার হালে মহা শান সৈকত নিয়ে বসবাস করতে পারবে। ফলে আমরা বাংলাদেশে বসে বেগম পাড়া নিয়ে যতই বিষোদ্গার করছি না কেন, যতই আশার বাণী শোনাচ্ছি না কেন, কিন্তু আমেরিকা বা কানাডার মতো দেশের যে প্রশাসন রয়েছে তারা তাদের যে বর্ডার এমনভাবে খুলে রেখেছে সেই বর্ডারে যদি কেউ সোনা নিয়ে বাংলাদেশ থেকে যায়, অর্থ নিয়ে বাংলাদেশ থেকে যায়, তাহলে তারা তাদেরকে স্বাগত জানায়। তো এই হলো মূলত আমেরিকার এবং কানাডা তথা পশ্চিমা দুনিয়ার অর্থের ব্যাপারে একটা সাধারণ নিয়ম। আমরা সুইজারল্যান্ডকে শান্তির দেশ বলি, কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখেন সারা দুনিয়ার যত অপকর্মের টাকা, মাদক চোরাচালানের টাকা, অস্ত্র চোরাচালানের টাকা কিংবা কোনো একটা দেশের রিজার্ভ লুট করে হাজার হাজার কোটি টাকা কোন দেশে সবচেয়ে নিরাপদে সঞ্চিত হচ্ছে গিয়ে দেখেন যে সুইজারল্যান্ডের যে ব্যাঙ্কগুলো যেগুলোকে আমরা সংক্ষেপে সুইস ব্যাঙ্ক বলি সেই ব্যাঙ্কগুলোতে কিন্তু টাকার পাহাড় জমা হচ্ছে কেবল বাংলাদেশের নয় সারা দুনিয়াতে। এবং এই ব্যাপারে সুইজারল্যান্ড গভর্নমেন্ট কিংবা পশ্চিমা কোনো শক্তি একটা টু শব্দ উচ্চারণ করছে না। তো একই ধারাবাহিকতায় আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, ভোটের অধিকারের কথা বলেন, ভোটাধিকারের কথা বলেন তাহলে 2014 বাংলাদেশে যা হয়েছে সেটা কি মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডা দেখেনি? এরপরে কি যারা সেই সকল ভোট চুরির সঙ্গে জড়িত ছিল কিংবা যারা সেই ভোট চুরির সঙ্গে জড়িত ছিল, ভোট চোরের হোতা ছিল, ভোট রাহাজানির হোতা ছিল, তাদেরকে কি আমেরিকা রাজার হালে বরণ করে নেয়নি?
তাদের গলায় কি আমেরিকা মাল্য দেয়নি, কিংবা আমেরিকা বা কানাডার যে কর্পোরেট হাউসগুলো রয়েছে তারা কি তাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেনি? একইভাবে আমরা যদি 2018 সনের একটি নজিরবিহীন ভোটের কথা বলি, যে ভোট ভোটের আগের রাত্রিতে হয়ে গেছে এবং এটি সারা দুনিয়ার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা জেনেছেন, অর্থাৎ আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলের লোককে যদি বলা হয় পৃথিবীর কোন দেশে গভীর রজনীতে ভোট হয় এবং কোনো রকম মানুষ ভোট কেন্দ্রে না যাওয়ার পরেও সেখানে একটি বিরাট শক্তিশালী সরকার ব্যবস্থা গড়ে ওঠে, তাহলে তারা কোন দেশটির নাম বলবে? আপনার কী মনে হয়, উগান্ডার কথা বলবে, বুগান্ডার কথা বলবে, সিয়েরা লিওনের কথা বলবে, নাকি আফগানিস্তানের কথা বলবে? তো এই যে আফ্রিকার একটি প্রত্যন্ত অঞ্চল কিংবা আমাজন জঙ্গলের মধ্যে বসবাসরত যে সকল আদিবাসী রয়েছে যারা এখনও পর্যন্ত কাপড় চোপড় পরে না, তারাও কিন্তু এই যে গভীর রজনীর যে ভোট ভোট খেলা এটি সম্পর্কে ওয়াকিফাল এবং তারা সেটা জানে। কিন্তু দুর্ভাগ্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস বলেন, পেন্টাগন বলেন, পররাষ্ট্র দপ্তর বলেন, যারা প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায়, বড় বড় কথা বলে, নীতি কথা বলে, তাদের কর্ণকুহরে কিন্তু সেই জিনিসগুলো এখনও পর্যন্ত ঢুকেছে বলে আমার মনে হয় না। এর কারণ হলো প্রায়ই আমরা দেখি বিভিন্ন পত্রপত্রিকাতে যে ছবিগুলো প্রকাশিত হয়, কখনো হোয়াইট হাউসের ছবি দেখি, কিংবা কখনো পেন্টাগনের ছবি দেখি, কখনো জাতিসংঘের ছবি দেখি, বিভিন্ন জায়গাতে যে সকল ছবি দেখি এবং সে সকল ছবির যে ভিডিও ফুটেজ কিংবা স্টিল ফুটেজে যে সকল দহরম মহরমের দৃশ্য দেখি, হাস্যজল দৃশ্য দেখি, তাতে আমেরিকার লোকজনের গণতন্ত্র নিয়ে ন্যূনতম মাথা ব্যথা রয়েছে, ভোটের অধিকার নিয়ে ন্যূনতম মাথা ব্যথা রয়েছে এটি অনুভূত হয় না। বরং যেটি মনে হয় সেটি হলো তারা তাদের কায়েমি স্বার্থ রক্ষা করার জন্য নিজেদের একটি দুটি বিমান বিক্রি করার জন্য, নিজেদের কোনো পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশ বসানোর জন্য, কিংবা তারা যে একটা জোট করতে চাচ্ছে, কোয়াড নামক একটি জোট, সেই জোটে কাউকে অন্তর্ভুক্ত করার জন্যে, কিংবা কোনো অঞ্চলে চীনের আধিপত্য খর্ব করার জন্যে, অথবা তাদের আধিপত্য প্রতিষ্ঠিত করার জন্য তারা একটার পর একটা নাটক সাজায়। এবং সেই নাটকের কবলে পড়ে কখনো গাদ্দাফি চলে যায়, কখনো সাদ্দাম হোসেন চলে যায়, কখনো যুদ্ধ বেঁধে যায়, কিংবা কখনো ড্রোন হামলা হয়ে ওসামা বিন লাদেনের মতো মানুষ মারা যায়। তো এই হলো আমেরিকার পলিসি। তো সেই পলিসির ধারাবাহিকতায় বাংলাদেশেও ইদানিংকালে কিছু মার্কিন যে নাটক এটি মঞ্চস্থ হচ্ছে এবং এর ফলে কি হচ্ছে, আমরা যারা সাধারণ দর্শক তারা মঞ্চে যারা অভিনয় করছেন তাদের অভিনয়ে দেখে আমরা আত্মতুষ্টিতে ফেটে পড়ছি, কিন্তু একবার ভাবছি না যে এই নাটকের যে ডায়ালগ বা সংলাপ, এই সংলাপ কে রচনা করেছেন, কিংবা মঞ্চে যারা নাটকের অভিনয় করে আমাদেরকে বিনোদিত করছেন তারা কার নির্দেশনায়, কার পরিচালনায় এবং কি উদ্দেশ্যে এই কাজগুলো করছেন সেটি কিন্তু আমরা ভাবছি না। আমরা এই ব্যাপারে বিস্তারিত চিন্তা ভাবনা না করে কেবল নাটকের দৃশ্য দেখেই আমরা কিন্তু তালি বাজাচ্ছি। আমরা একবারও ভাবছি না যে নাটকের দৃশ্য রাতেই থাকবে, কিন্তু সকালের সূর্য উদিত হলে যে যার জায়গাতে ফিরে যাবে এবং আমরা যারা দর্শক আমরা সেই নাটকের স্মৃতি নিয়ে আবার সে আমাদের যে পর্ণকুটির সেই কুটিরে ফিরে যেতে বাধ্য হব এবং এই দুনিয়ার যে স্বাভাবিক অভাব অভিযোগ রয়েছে সেগুলো দ্বারা আমরা আবার চিরাচরিতভাবে তাড়িত হতে থাকব। তো এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা জারি করেছে সেই নিষেধাজ্ঞা নিয়ে আমি অতটা আশাবাদী নই। আমি আশাবাদী হতাম তখন যদি দেখতাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এদেশের যে চিহ্নিত ভোটচোর যারা রয়েছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতেন, কিংবা যে সকল ভোট চোরের আর্থিক লেনদেন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং আমরা অনেকের কথাই জানি তাদের বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, লেনদেন রয়েছে এবং এগুলো বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু বিস্তারিত এসছে। তো তাদের কারো বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিয়েছে এই কথা যদি আমরা জানতে পারতাম, আমরা ফুলের মালা নিয়ে মার্কিন যারা নীতি নির্ধারণী লোকজন রয়েছে তাদেরকে স্বাগত জানানোর জন্য রাস্তায়
নেমে আসতাম, কিন্তু তারা কিন্তু সেই কাজগুলো করেনি। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে নিউ ইয়র্কের কারা কনস্ট্রাকশন ব্যবসা করছে, কারা নিউ ইয়র্কের মসজিদের জায়গা দখল করে নিজেরা বিল্ডিং তৈরি করছে, সেই কাহিনী আমরা সবাই জানি। তো সেই সকল ভোটচোর কিংবা ভোটচোরের যারা বংশধর রয়েছে তাদেরকে বরণ করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা স্বর্ণহার দিয়ে। আর অন্যদিকে আমাদের সঙ্গে অভিনয় করছে, নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে দেখাচ্ছে যে আমাদের অধিকার বা মানবাধিকার রক্ষার জন্য তারা বিরাট দরদী হয়ে পড়েছে। তো এই ব্যাপারে আমাদের খুবই স্পষ্ট বক্তব্য যে আপনারা যদি সত্যিকারই বাংলাদেশের ব্যাপারে আন্তরিকতা হন, তাহলে বাংলাদেশের যে শেয়ার মার্কেটগুলো রয়েছে বা ব্যাংক বিমা থেকে যে হাজার হাজার কোটি টাকা যারা লুট করেছে, পাচার করেছে, তারা যে আপনাদের দেশগুলোতে আশ্রয় নিয়েছে, বেগমপাড়া গড়ে তুলেছে এবং একজন পিকে হালদার হয়ে আজ কানাডার মাটিতে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে, আপনারা কি তাদেরকে দেখেন না? তাদের বিরুদ্ধে কি কোনো নিষেধাজ্ঞা দিতে পারেন না? যদি একটু গ্রেপ্তারও করতেন আপনাদের দেশে, তাহলে আপনাদের যে কর্ম ইদানিংকালে বাংলাদেশ নিয়ে করছেন তাতে আমরা কিছুটা হলেও ভরসা করতে পারতাম, সন্তুষ্টি লাভ করতে পারতাম। কিন্তু আপনারা সেটি না করে আমাদের যে রাষ্ট্রীয় কতগুলো সংস্থা রয়েছে, যেমন ধরুন আমলাতন্ত্র, সেটা সামরিক আমলাতন্ত্র হোক কিংবা বেসামরিক আমলাতন্ত্র হোক, কিংবা সেটা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক কিংবা ধরুন সরকারের বেসামরিক কোনো বিভাগ হোক, তারা কিন্তু এই যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেখানে তারা ক্ষমতাধর যারা রয়েছে বা ক্ষমতাসীন যারা রয়েছে তাদের হুকুমে অনেক কাজ করতে বাধ্য, এবং হুকুমের বাইরে গিয়ে কাজ করার জন্য যে ইনস্টিটিউশনটা দরকার এটা কিন্তু বলতে গেলে এই বিভিন্ন বিদেশি শক্তির মদদেই কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু ধ্বংস হয়েছে। আজ ভারত গণতন্ত্রের কথা বলে, আপনাদের কি মনে নেয় যে 2014 সনের যে নির্বাচন হলো, যে নির্বাচনে 153 জন এমপি বিনা ভোটে নির্বাচিত হলো, সেই নির্বাচনের মূল রূপকার হিসেবে তৎকালীন ভারতীয় সচিব কীভাবে বাংলাদেশে এসেছিলেন, কী কী কথাবার্তা বলেছেন, কাদের সঙ্গে বৈঠক করেছেন, এবং বৈঠক করে যাওয়ার পর আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে কী প্রতিক্রিয়া হয়েছে, কীভাবে এরশাদ সাহেবকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, কীভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, এই বিষয়গুলো কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তো এখন আপনি এক হাতে আমাদের বিভিন্ন ইনস্টিটিউশন ধ্বংস করবেন এবং বিভিন্ন কর্তা ব্যক্তি যারা রয়েছে তাদেরকে প্রলুব্ধ করবেন, বাধ্য করবেন অপকর্ম করার জন্য, আর কিছুদিন পরে দেখা গেল সেই সকল লোকদেরকে আবার আপনি ওয়াজ করবেন, নসিহত করবেন, হেদায়ত করবেন, নিষিদ্ধ করবেন, এটি হয় না, এটি মেনে নেওয়া যায় না। আপনারা যদি সত্যি মনে প্রাণে চান যে বাংলাদেশের মানবাধিকারের সুরক্ষা হোক, ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠিত হোক, গণতন্ত্র ফিরে আসুক, তাহলে যারা হরণ করেছে এবং যারা এর সুবিধাভোগী, সেই সুবিধাভোগীর যে মূল কিংবা সেই সুবিধাভোগীর যে ডালপালা সেইগুলোকে যদি আপনি না ধরেন, সেইগুলোর ব্যাপারে যদি আপনি চোখ বন্ধ রাখেন এবং লতা পাতা যেগুলো ঝরে পড়েছে সেগুলো নিয়ে টানাটানি করেন, তাহলে আপনাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে আপনি কোনো অবস্থাতেই বাংলাদেশে যারা সাধারণ মানুষ তাদের সমর্থন পাবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, বুঝার ক্ষমতা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।